4 বছরের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজে। এই হচ্ছে গবেষণা পত্র। 1, 2, 3, 4 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর যেটা আমরা কাজ করেছি, বাংলার ধ্রুপদী ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে হবে। 2500 বছরের পুরনো। এটাতে আসলে আমাদের ইন্ট্রোডাকশনটা ছাপাতে গেছিল, আমি পাঠিয়ে দিয়েছি হোম মিনিস্ট্রিকে, দেখো। বুঝলে কিছু? 2, সংবাদপত্র আপনারা দেখলাম কেউ কেউ লিখেছে, যে ঠিকই লিখেছেন, বাজে কিছু লেখেননি। রিগার্ডিং দক্ষিণেশ্বর স্কাই ওয়াক মেট্রো রেলওয়ে বন্ধ, মানে এ করে দিতে বলেছে। আমি চিঠিটা জোগাড় করলাম, পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি দিয়েছে। আমি আপনাদের কপিটা দিয়ে দেব, তাতে যেটা খুব ইমিডিয়েট ইন্টারেস্টেড, মেট্রো রেলওয়ে টু রিলোকেট দ্য এক্সিস্টিং ইউটিলাইজেশন সাচ অ্যাজ এন্ট্রি এক্সিস্ট স্ট্রাকচার অফ স্কাইওয়াক কানেক্টিং র্যাম অফ FOV। সেই জন্যে বলছে তোমরা যে প্রপোজ করছি, তোমরা প্ল্যান স্কিম রিলোকেশন প্ল্যান করো, অর্থাৎ মেট্রোটাকে ভেঙে, মেট্রো স্কাইওয়াককে ভেঙে দাও, ফার্দার অ্যাকশন রেলওয়ে নেবে তাহলে। দিস ইজ দ্য লেটার। ধর্মস্থান নিয়ে এরা বড় বড় কথা বলে, চিঠিগুলো দিয়ে দিও সবাইকে। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গা পুজো করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গা পুজো, আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ ম্যানেজমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাইওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ না, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়, বিভিন্ন ধর্মের চার্জ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। 2, শুনুন, আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, মনে রাখবেন মেট্রো ইস্ট ওয়েস্ট হচ্ছিল না, কারণ ওদের প্ল্যান ছিল আর্লিয়ার প্ল্যান CPM গভর্নমেন্টের সময়, এটা ডালহৌসির ওপর দিয়ে না কলে বউবাজার টৌবাজার পুরো বড় বাজার পুরো ভেঙে দিয়ে যাওয়ার। আমি বললাম ওখানে কোটি কোটি মানুষ থাকে, আমি বুলডোজার চালাতে পারবো না। দেন আই চেঞ্জ দ্য রুট, যাতে কোনো মানুষের কোনো অসুবিধে হয়নি। এমনকি আপনারা এটাও দেখেছেন কলেজ স্ট্রিটে কাজ করতে গিয়ে কতবার ধস নেমেছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছে, আমি ছুটে গেছি তাদের সাহায্য করেছি। দমদম টু গড়িয়া মেট্রো রেলের যত প্রজেক্ট প্রত্যেকটা আমার করা, দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি উদ্বোধন করে এসেছিলাম, নোয়াপাড়া টু দমদম আমার করা, বেহালা টোকা টু তারাতলা, তারাতলা টু ধর্মতলা, ধর্মতলা টু দমদম একই সাথে কানেক্টেড হয়ে যাবে, এটা আমার করা। বলতে পারেন আমি 9 সালে করে দিয়ে আসার পর
আজকে কত তারিখ, কত সাল হয়েছে? 15 বছর হয়েছে। একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, একটু করে করছে উদ্বোধন, তাকে একটু একটু করে চামচা দিয়ে জল দিচ্ছে। টাকাগুলো কিন্তু আমি রেখে এসেছিলাম। বলছে বিহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙব? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্পাশন মানে জলে সুয়ারেজ করে একবালপুর বডিগার্ড, লোকেরা বর্ষা হলে এত জল জমত, সেখানে পুলিশ ফ্যামিলিরা থাকে, আমার পুলিশ ব্যারাক, স্পোর্টস গ্রাউন্ড, এই জায়গাটাকে আমরা এবারে পুরো জল মুক্ত করেছি, মানে জমে যাওয়া জল। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে রেড রোডের ওপর দিয়ে, কাউকে তো একটু জায়গা দেওয়া হয় না। একটা প্রেস করতে গেলেও, প্রেস কনফারেন্স, প্রেস ক্লাব করতে গেলেও তার মাথায় একটা ছাপ লাগাতে দেয় না, সবই টেম্পোরারি স্ট্রাকচার। তা রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না, ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে, ময়দানের পাশ দিয়ে, কি আপত্তি আছে? অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো, সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। এক সময় তাড়াতাড়ি মিন্টের ওখানে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। সমস্যা জীবনে থাকবে, সেটাকে সমাধান করতে হবে। আমি পুলিশের হৃদয়ের মণিকোঠায় যে বডিগার্ড আজীবন কাল ধরে তারা সংরক্ষিত করে এসছে, আমি নিজে প্রতিবাদ দুর্গা পুজো এবং নেপালিদের পুজো উদ্বোধন করতে যাই, আমি বডিগার্ডও ভাঙতে দেবো না। আমি মানে আমরা, এটা পশ্চিমবঙ্গ সরকারের হোস্টে আমার দুটো পোস্ট আছে, একটা আমি অ্যাজ এ চিফ মিনিস্টার, আর একটা পোস্ট আছে আমি পার্টির, আমি তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার বলে আমি তার চেয়ারম্যানও, আমাদেরই সরকার। আমাকে যদি বলে রুট বানাও, আমি রুট বানিয়ে দেবো, কিন্তু এগুলো তো আমি হাত দিতে দেবো না। একটা জিনিস করতে, সত্যজিৎ রায় স্টেডিয়াম বেহালায় ভুলে যাবেন না কে করেছিল, আমি করে দিয়ে গিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি স্মৃতি বিজড়িত হয়ে যাই, যে প্রোগ্রামগুলো আমি, মেট্রো ডিভিশন মনে রাখবেন জোন, ভারতবর্ষে 20টা জোন ছিল মেট্রো সমস্ত রেলওয়ে, ভারতীয় রেলে। আমি যখন 2003 সালে সম্ভবত, আমি 2001 সালে আমি যখন রেল মিনিস্ট্রি থেকে প্রথমবার চলে আসি পদত্যাগ করে, তখন নীতিশ কুমার রেলমন্ত্রী হন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারা আমাদের বাংলা থেকে ধানবাদ কেটে নিয়ে যায়, ধানবাদ ডিভিশন, এবং সেই জন্য ভারতবর্ষে 21টা মাত্র রেলওয়ে জোন আছে, 20টা ছিল আগে, একটা জোন আমি তৈরি করেছিলাম, সেটা বাংলায় মেট্রো জোন। শিলিগুড়িতে আমি রেলের পরীক্ষা দেওয়ার জন্য ইনস্টিটিউট দিয়েছিলাম, যত বাংলার রেল, দীঘা তমলুকি বলুন, একলাকি বালুরঘাটই বলুন, বালুরঘাট আপনার মালদাই বলুন, গাজলি বলুন, গাজল থেকে মালদা বলুন, চ্যাংড়ামান্দা মালবাজার বলুন, ময়নাগুড়ি যোগীগোপা বলুন, লক্ষ্মীকান্তপুর নামখানা বলুন, প্রত্যেকটা আমার নিজের হাতে করা। আর যত বড় বড় স্টেশন পিপিপি মডেলে, এগুলো সব আমার, বাজেট খুলে দেখুন, আমার হোয়াইট পেপার খুলে দেখুন, প্রত্যেকটা লেখা আছে। আজমির শরীফ, আজমির শরীফের আদলে, মসজিদের ওই আদলে, আজমির শরীফের আদলে স্টেশন আমি করে দিয়েছিলাম। গৌহাটিতে কামাখ্যা মন্দিরের আমলে স্টেশন আমি করে দিয়েছিলাম, কারণ আমার একটা আইডিয়া ছিল যেখানে যা বিখ্যাত সেটাকে নিয়ে আসা। তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন করে দিয়েছিলাম। দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন কাউন্টিং, যেটা টিকিট কাউন্টার যেরকম আছে সেরকম দেখবেন স্টেশনটাও, ওটাও আমার করা। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি একদম সেই ঐতিহ্যটাকে বজায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে করেছিলাম। আমি না থাকলে সেদিন দিল্লি মেট্রো হতো না, জট ছিল, আমি ডেকে সমাধান করে দিল্লি মেট্রো করেছিলাম, শীলা দীক্ষিতের আমি গিয়ে উদ্বোধন করেছিলাম,
মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন, আমি রেল মন্ত্রী থাকাকালীন করেছিলাম, অ্যান্টি কলিউশন ডিভাইস যাতে অ্যাক্সিডেন্ট না হতে পারে, আমি নিজে গোয়ার মাঠগাঁও গিয়ে আমি রিসার্চ করিয়ে অ্যান্টি কলিউশন ডিভাইস, এসিডি ডিভাইস যাতে রেল অ্যাক্সিডেন্ট করতে না পারে সেটা লাগিয়েছিলাম। এরকম প্রচুর কাজ আমার করা আছে। কাজে আমি যেটা সহযোগিতার কাজ অলওয়েজ হাত বাড়াবো, আর যেটা সহযোগিতার কাজ নয় আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে, এটা আমি করতে দেব না। দক্ষিণেশ্বর আজকে নয়, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেব। কালীঘাটেও স্কাই ওয়াক করছি, কি করে করছি বলুন। যত হকার ছিল তাদের জন্য প্ল্যান করে হচ্ছিল না, আমি হাজরাম পার্কটা আমি হকারদের স্টল করে দিয়েছি টেম্পোরারি। স্কাই ওয়াক করে গেলে তারা স্কাই ওয়াকের দুপাশ দিয়ে তাদের দোকানগুলো করে দেবো। বুদ্ধি খরচ করতে হয়, আর দু তিন মাসের মধ্যে কালীঘাট টেম্পলও হয়ে যাবে। 165 কোটি টাকা খরচ হচ্ছে, রিলায়েন্স মাথার চূড়াটা করছে, বাদ বাকিগুলো আমরা করছি, কারণ আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিল। কেউ যদি এগিয়ে এসে হেল্প করতে চায় অসুবিধার কি আছে? জগন্নাথ টেম্পল আর 3-4 মাসের মধ্যে জগন্নাথ টেম্পল হয়ে যাবে, উচ্চতায় পুরীর মন্দিরের সমান, কিন্তু পুরীর দেবতা নিমকাটে পুজো হয়, ওদের ট্র্যাডিশনাল, আমরা মার্বেল পাথরের করছি, কিন্তু জায়গাটা আরো বড় হবে। ভোগ ঘর থেকে শুরু করে আরো যে সমস্ত মন্দির আছে সেগুলো সমস্ত অনেক বড় করে করা হচ্ছে, এবং রাস্তাটা চওড়া করবার জন্য আমরা যার জমি ছিল তাকে অল্টারনেট ল্যান্ড দিয়ে সেই জায়গাটাকেও আমরা নিচ্ছি, মাসির বাড়িটাও ভালো করে করছি, যেটা অরিজিনাল মাসির বাড়ি ছিল জগন্নাথ দেবের। ফুল্লরা আমি ইতিমধ্যে করে দিয়েছি, নলাটেশ্বরী মন্দির ডেভেলপ করে দিয়েছি, কঙ্কালীতলা করে দিয়েছি, তারাতলা করে দিয়েছি, এই তারাপীঠ পুরপুরা শুরু করেছি, পাথর চপড়ি করেছি, চন্দননগরে কত চার্চ আছে সেগুলোও আমরা করেছি, কয়েকশো বেরিয়া গ্রাউন্ড করেছি, শ্মশান করেছি, মাজেদ খান পাট্টা দিচ্ছি, জাহেদ খান পাট্টা দিচ্ছি, আমরা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি, এমনকি গুরুদ্বার আমায় বলেছিল ওদের জন্য আমি গেট তৈরি করে দিচ্ছি, ওমকারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি, লোকনাথ ঠাকুরের চাকলাধাম কচুয়াধাম তাতেও আমরা সব কাজ করে দিয়েছি, অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি। আমরা যত কাজ করেছি তীর্থস্থান, এটা একটা হেরিটেজ মনে রাখবেন, ট্যুরিজমের জন্য তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না, কাজেই সেগুলো আমরা সবটাই করেছি। তা সত্ত্বেও এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই, হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে? কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। মসজিদের গেটও আমাদের করা, আরো অনেক জায়গায় করে দিয়েছি, এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি, লেট দেম, শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম ডেডিকেটেড ফ্রেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে, আমাকে ম্যাপ দেখিয়ে বলল এত জমি চাই এর জন্য, আমি ফিজিক্যালি সার্ভে করিয়ে 15,000 একর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম। আমি কেন, তোমার রেলের পাশেই তো জমি আছে, সবচেয়ে বেশি জমি ভারতবর্ষে ডিফেন্স আর রেলের কাছে আছে, আমি তো কেন্দ্রীয় সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট চালিয়ে এসেছি, তোমার নিজের জমি পাশেই তো হতে পারে। আমি এই আইডিয়াও দিয়ে এসেছিলাম যে এখন ফার্স্ট ট্র্যাক হচ্ছে রেলে, পরে সেকেন্ড ট্র্যাক করো,
তারপর থার্ড ত্যাগ করো যখন প্রয়োজন হবে। যেমন ধরুন একটা যারা সমাধি দেয়, খ্রিস্টানরাও দেয়, মুসলিমরাও দেয়, অন্যান্যরাও দেয়, যখন জমিগুলোতে শেষ হয়ে যাবে সেখানে, তারপরে আমাকে একটা আইডিয়া বানাতে হবে। ফার্স্ট ট্র্যাকে সমাধি থাকবে, সেকেন্ড ট্র্যাকেও থাকবে, থার্ড ট্র্যাকেও থাকবে, এরকম কিছু একটা ভাবতে হবে ওদের সাথে কথা বলে। আমি ওদের সাথে কথা না বলে ভাববো না, কিন্তু আমার মাথায় এটা আছে, কারণ গভর্নমেন্ট আমার হাতের মুঠোয়। আমি গভর্নমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি, দেশটাও ভালো বুঝি, রাজ্যটাও ভালো বুঝি। এটা হয়ে গেল আমার গভর্নমেন্ট পার্ট, বইগুলো নিয়ে যাও, চিঠির কপিগুলো সবাইকে দিয়ে দাও, আর এটা একটা করে কপি করে পূর্ণিকে পাঠিয়ে দাও। এবার আমি একটা পলিটিক্যাল কথা বলবো, গভর্নমেন্ট যার জন্য আমি দেখুন ন্যাশনাল, আমি আমার জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি, যেহেতু আমার আর অন্য জায়গায় বলার জায়গা নেই। ও একটা কথা বলি, যে যারা আমরা 25শে জানুয়ারি একটা প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে যাদের যারা আমাদের 19th এশিয়ান গেমসে প্রাইজ পেয়েছে স্পোর্টস পার্সনদের, ন্যাশনাল প্যারা গেমসে প্রাইজ পেয়েছে গোল্ড মেডেলিস্টের সাথে উইনার যারা, টোটাল নাম্বার অফ উইনার্স গোল্ড সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডেল উইনার্স অ্যাবাউট 322 জন, তাদের আমরা বেলা 4টে সম্বর্ধনা জানাবো। আমাদের এর জন্য 6 কোটি টাকার ওপর খরচ হবে, প্রায় অ্যাবাউট 7 কোটি টাকা, কারণ তাদের টাকা দিতে হবে, একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয় এবং সেটা আমাদের হবে। এবার আমি আমার একটা কথা বলব, গভর্নমেন্ট হয়ে গেছে, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না, আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব, মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুদ্দায়, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে, এটা আমার দলের প্রোগ্রাম। Am I clear? আর একটা কাগজে লিখেছেন আপনারা, দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে, আমরা কিন্তু নিচ্ছি না, আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই, এটা মাথায় রাখবেন। 7000 কোটি টাকা পাই, সাবসিডি আমাদের দেয়নি, আমাদের আমরা নিজেরাই চালিয়ে দেবো, কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ 5 থেকে 5.5 হবে, বাদ বাকিটা 5 আমাদের দিতে হয়। তার মানে বুঝতে পারছেন আমার 1000 কোটি টাকা যায়। এর ফলে আমার 2 কাজ হয়, একটা আমরা 5 কেজি করে যেটা রেশন দিই, আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে FCI থেকে চাল না নিয়ে, FCI চাল ভাঙা চাল, আধ ভাঙা চাল, বালি ভরা চাল, খুব ভরা চাল লোকে পছন্দ করে না, আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি, যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে, ধানটা, এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না, এই ভাবনা নিয়ে এটা আমরা করি। আমি আবার সবাইকে বলবো আর একটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা, আগামী 20 তারিখ থেকে, 20শে জানুয়ারি থেকে
12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে, তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘুরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন, যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, সিডুল কাস্ট সিডুল টাইপরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের, যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরকে আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি, কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন, মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন, এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। আমি আশা করি যদি লোকাল মানুষ, আমি জানি বিজেপি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে চোর চোর চোর, ওরা সবচেয়ে বড় চোর, লোকে বলছে অলি গলি মে চোর হ্যায় বিজেপি কা সব চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায় বিজেপি কা সব চোর হ্যায়, বড় বড় ডাকা, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে, এজেন্সিরা আজ বাঁচাচ্ছে, ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে, যদি কেউ দেখুন 100 জনের মধ্যে আমার 5টা আঙুলের মধ্যে 1টা আঙুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য, নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমার যদি কেউ বলেন আমি 1 পয়সা চায়ের দোকানে চা খেয়েছি নিজে পয়সা দিইনি, আমি ছেড়ে দেবো। আমি যেদিন থেকে চিফ মিনিস্টার হয়েছি 1 পয়সা মাইনে নিই না, ভাতা নিই না, সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দিই, খাবার খরচ দিই, আমি পেনশন পাই মাসে 1.5 লক্ষ টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে পার্লামেন্ট থেকে প্রায়, তার কারণ আমি 7 বারের এমপি, আমি 13 বছর 1 পয়সাও তুলিনি, যদি আমি এখানে ভাতা নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি 3.5 লক্ষ টাকার মতো হতো, তো আমি 13 বছর যে 3.5 লক্ষ টাকা করে মাসে মাসে নিয়ে নিই কত কোটি টাকা হয়। আমার কি চাই, আমি এক বেলা খাই না আর এক বেলা খাই, তাও ভাত খাই না রুটিও খাই না, আমার একটা বিছানা আছে সবার, আমি এর জন্য গর্বিত। অনেকে তো মাথার উপর ছাতও নেই, আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, আমি ঠিক টাইম মতো করে দেবো, ভাববার কিছু নেই। জল স্বপ্ন স্টেটমেন্ট দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঘর ঘর মে জল কোন পৌঁছ রা হ্যায়, কোন পৌঁছ রা হ্যায়, জিজ্ঞেস করুন ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে, স্টেট গভর্নমেন্ট, মেনটেনেন্স করছে কে, স্টেট গভর্নমেন্ট, আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে 75%, আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে 25%, তাতে ঘর ঘর মে জল চলে গিয়া সব বাড়ির লোকেরা জল পড়ে। 2024-এর মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই, 2024-এর ডিসেম্বর বা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেও 1 লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি, সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে, কোভিড হলেও গাইডলাইন্স দেয়, কোভিড হলে রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘোরে,
এটা গরিব লোকের ঘরে ঘরে ঘুরে, আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম? আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা, তাদেরও আমি সাহায্য করেছি। আমার নিজের পরিবারের দুজন মারা গেছে, আমি গর্বিত যার জন্য, কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম। আমাদের অফিসাররা মারা গেছে, আমাদের পুলিশরা মারা গেছে, অনেকেই মারা গেছে, কাউকে আমি বঞ্চিত করিনি। কেএল ও ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে। আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, অসামাজিক অসামাজিক আমি ঠিক বলবো না, তাদের মতো তাদের হয়তো একটা আইডিওলজি ছিল, তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি। ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় পেয়েছে, চাকরির সংখ্যাটা কম নয়, আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো। আমাদের শুধু এমএসএমই সেক্টরেই 1,15,00,000 লোক কাজ পেয়েছে, বাদবাকি সব যুক্ত করে আপনাদের আমি দেব। আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতা মুখ আমি ভোতা করে দেবো। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% দারিদ্রতা কমেছে, তাই 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরেও, এবং আগামী দিনও করবো। মাটির সৃষ্টি এর বড় প্রকল্প। পিডাব্লিউডির কাজ কারা করে? গরিব মানুষের এক জব কার্ড হোল্ডাররা। ইরিগেশনের কাজ কাদের দিয়ে করাচ্ছে? জব কার্ড হোল্ডারদের। রাস্তার কাজ কাদের দিয়ে করছে? আর যে 12,000 রাস্তা দিলাম আমাদের টাকা দিয়ে দিয়েছি, ওরা দেয়নি। আগের বারেও 11,000 রাস্তা করে দিয়েছি এক মাস আগে, সেটার টাকা ওরা দেয়নি। তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না, কোনো ট্যাক্স বাড়াবো না, সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে। তো গভর্নমেন্টটা চলবে কোত্থেকে? একটা সংসার মা বোনেরা চালায়, যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায়, তারা সংসারটা চালাবে কোত্থেকে? কিছু কিছু জমি রাখে, তার থেকে মায়েরা কষ্ট করে চালায়। সেই রকম আমিও মনে রাখবেন, আমি কষ্ট করে করে চালাই কিন্তু তবু চালিয়ে দিই। সিপিএম এর আমলে তো 1 তারিখে কেউ মাইনে পেতেন না, পেনশন পেতেন না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পায়নি কেউ, 1 তারিখে মাইনে পায়নি কেউ? ইভেন আগে বলতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, আজকে তো লোডশেডিং উধাও, লোকে নামটাই ভুলে গেছে। আমি একটু মনে করিয়ে দিই, কারণ আমরা অতীত বিস্তৃত জাতি, সবকিছু ভুলে যাই তাড়াতাড়ি। আমি আশা করি আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের একটু জায়গা হয়, আপনারা যদি এগুলো দেন, আমি যদি কোনো খারাপ কথা বলি, আমি যদি কোনো অসত্য কথা বলি, আপনারা ইউ ক্যান ক্রস চেক মি অলওয়েজ, আই এম রেডি। আর আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি, আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না, অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই। আমায় জিজ্ঞেস করবেন, ক্রস চেক করবেন, আমার কোনো আপত্তি নেই, আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট। এবার আমি যদি ভুল করি আপনারা সমালোচনা করবেন, আমি খুশি হব। যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন আমায় বলবেন, আমার কানে দেবেন, আমি ঠিক করে দেবো। আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয়, অনেক কেস আমি করে দিই রাস্তায় চিঠি দেয়, যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয়। কাজগুলো আমি করি না, আমার সেট আপ আছে, আমি করি যতটা পারি করি। সবাইকে তো হয়তো করতে পারি না, কিন্তু পশ্চিমবাংলায় এখন প্রায় 11-12 কোটি মানুষ হয়ে গেছে আপাতত, যদিও বলে ওরা 9 কোটি, যার কারণ হচ্ছে সে 20 বছর আগেকার সেনসাসের রিপোর্ট, দ্যাট ইজ রং। এখন প্রায় 11-11.5 কোটি হয়ে গেছে, তার মধ্যে প্রায় 10 কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায়। এটা আমি, তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে, স্কুল টিচাররা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে, সাংবাদিকরা আছে, তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে, যেখানে গ্রামে আছে বা শহরে আছে। আমাকে একজন সাংবাদিক বলেছিল, দিদি আমি খুব খুশি, আমার ছেলেটা না সবুজ সাইকেল, সবুজ সাথী সাইকেলটা পেয়েছে। আই এম সো হ্যাপি। আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসেছে,
বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতায় আমি ওয়ার্ক আউট করছি, যতটা সম্ভব আমার টাকায় কুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো আর কিছুদিনের মধ্যে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করবো। আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবক যুবকদের, আরে 5 লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার, তোমাকে তো ব্যাংকে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না, এই টাকাটা নিয়ে দোকান করো না বাবু, ভালো হবে তো? আজকাল রেস্টুরেন্ট কত চলে, এমনকি হোম ডেলিভারি চলে, এক একটা মহিলা সংসার চালায় হোম ডেলিভারি করে, কারণ আজকাল বিভিন্ন পরিবার হাজবেন্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে, তারা টাইম পায় না, ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয়, দোকান থেকেও নেয়, আবার অন্যান্য জায়গা থেকেও নেয়, এগুলো তো খুব ভালো চলছে। আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে PWD থেকে শুরু করে ফায়ার অ্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে আরবান থেকে শুরু করে PWD থেকে শুরু করে PHC থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারত সেবা আশ্রম সংঘ থেকে শুরু করে যত NGO আছে কলকাতা ও গঙ্গাসাগর মেলা কমিটি আছে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে বিহারি সমাজ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে প্রায় 1,10,00,000 মানুষ ক্রস করে গেছেন, পার হয়ে গেছেন, একটা ভিশনের প্রবলেম হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করে দিয়েছি। এখনো প্রায় 27,000 মানুষ আছেন যারা একটু থাকতে চায়, দেখতে চান, তাদেরটা আমরা আস্তে আস্তে করে দেবো। আগামীকাল পর্যন্ত 5,00,000 টাকা করে ইন্স্যুরেন্স আছে। এত বড় একটা জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছি, একবার ভাববেন না কি করে কাজটা করা হলো। আমরা তো কোনো ম্যাজিক জানি না, কিন্তু আমরা এটা জানি মনিটা ঠিক মতো করলে এবং হার্ড ওয়ার্ক করলে তার কোনো বিকল্প নেই। এক একজন পুলিশ, এক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ইভেন আমার মন্ত্রী, 10-12 জন মন্ত্রী রাত জেগে দিন জেগে কঠোর পরিশ্রম করে যে কাজ তারা করে আমাকে উতরে দিয়েছে, আই স্যালুট টু দেম। আমি তাদের একটা করে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং একটা মেমেন্টো দেবো। ঠিক আছে, অনেক খবর দিয়ে দিলাম আজকে, যখন বলেছিলাম আমি মাঝে মাঝে আসবো, বাট ওয়ান কন্ডিশন, নো ডিস্টারশন। আর একটা হচ্ছে আমি যেগুলো বলবো, আমি ভাইটাল খবর বলবো, প্লিজ দয়া করে এই খবরগুলোকে আপনাদের সব জায়গাটাই নিয়ে নিচ্ছে কেউ কেউ, আমরাও তো মাঝে মাঝে একটু জায়গা পেতে পারি, যদি জায়গা হয় আপনাদের তাহলে এই জায়গায় এগুলোকে সংযোজন করবেন। অনেক ধন্যবাদ। রেল চিঠিটা PWD কে দিয়েছে, কবে দিয়েছে তোমরা দেখে নাও, তোমাদের আমি কপি দিয়ে দিচ্ছি। এশিয়ান গেমস কপিটা দিও, কোথায় হবে এশিয়ান গেমসটা, কোথায় হবে কোনটা? গেমস না রে বাবা, উইনার্স এর প্রাইজ। এটা প্রোগ্রামটা নেতাজি ইন্ডোর বা ধনগান্নে হবে, আমরা দেখে নেবো। অনেক সময় নেতাজি ইন্ডোর তো মানুষ বুক করেন, সেই সময়টা আমরা তাদের ডিস্টার্ব করি না, সুতরাং ধর্মধান্য যদি খালি থাকে ধর্মধান্য হবে বিকেল 4টে। চিঠিটা দিয়েছে 20/11/2023। আমি জানতাম না, বাট কাগজে রিপোর্টটা দেখেই এটা রেল বিকাশ নিগম পরিষদ দিয়েছে, মানে RVNL মেট্রো, তো যারা মেট্রো করছে। তো চিঠিটা এসছে আমার কাছে আসতে একটু লেট হয়েছে, কারণ 3-4টে ডিপার্টমেন্টের থ্রু ঘুরে ঘুরে এসছে, বাট এখন থেকে আমি সিস্টেম করে দিচ্ছি এই সব ধরনের চিঠি ফার্স্ট আমার কাছে আসবে। এই মাইকটা দাও। হ্যালো, বলছি দিদি, দিদি সব সম্প্রদায়ের জন্য আপনি প্রচুর কাজ করেছেন, এটা অভূতপূর্ব, বিশেষত অনুকূল ঠাকুরের জন্য করেছেন। দিদি আমার প্রশ্ন হচ্ছে, 22 তারিখে তো রাম মন্দিরের উদ্বোধন, ওই দিন সম্প্রীতি মিছিল করছেন, আপনি কোনো আশঙ্কা করছেন? আমি প্লিজ বলছি, আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্ট, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার।
আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে, আর আমি থাকবো নেতাজি স্ট্যাচুর সামনে যেটা আমরা বরাবর করি। ইজ ইট ওকে? চলো, থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। দুটো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এলো। এক, দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে যে সমস্যা, রেলের যে জমি জট, রেল যে জমি চেয়েছিল 90 মিটার জমি চেয়ে আবেদন করেছিল রেল, সেই জায়গায় দাঁড়িয়ে স্কাইওয়াক ভাঙতে দেব না, এমনটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়, 22শে জানুয়ারি সংহতি মিছিলের ডাক, হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত মিছিল করা হবে, এমনটাই তৃণমূল নেত্রী জানালেন, মুখ্যমন্ত্রী জানালেন, এবং ব্লকে এই মিছিল হবে। রাম মন্দির প্রসঙ্গ তোলা হলে মুখ্যমন্ত্রীর জবাব, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেহেতু 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তার আগে সেই উপলক্ষে সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে, এবং প্রতিটি ব্লকে ব্লকে সব ধর্মের প্রতিনিধিদের নিয়েই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, এমনটাই মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে। অর্থাৎ এই দুটো ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এবং একাধিক বিষয়ে কেন্দ্রের সমালোচনা উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, যে ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখা থেকে শুরু করে বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করেছেন, ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ করেছেন, এবং একইভাবে মুখ্যমন্ত্রী এই যে মেট্রো নিয়ে যে বিতর্ক, দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে যে বিতর্ক, সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে মেট্রো চলছে, যে মেট্রো রুট অধিকাংশই তার করা, এবং তিনি সমস্ত বিষয় মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সমস্তগুলো এই রুট ঠিক করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনে রুট বদল করা হোক, কিন্তু দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গা পুজো করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গা পুজো, আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাইওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। কাজে আমি যেটা সহযোগিতার কাজ অলওয়েজ হাত বাড়াবো, আর যেটা সহযোগিতার কাজ নয়, আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে, এটা আমি করতে দেব না। দক্ষিণেশ্বর আজকে নয়, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেবো। তা সত্ত্বেও এদের উদ্ধত দেখে আমি অবাক হয়ে যাই, হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে? কদিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও, শুনবো না। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি, লেট দেম, শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, ডেডিকেটেড ফ্রেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে, 15,000 একর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।